কি ভাবছে বাংলা, দেশকে কি ভাবাতে পারে বাংলা, বাংলার রাজনীতি, কৃষ্টি, সংস্কৃতি, মনন সবকিছুর খবর পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল লাইন। ব্যাপারটাকে দুটোকে একসঙ্গে করা একটু কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে যে মণিপুর তো জ্বলছে, এটা তো ঘটনা। এবং মণিপুরে 355 জারি হবে হবে না, কেন্দ্রীয় সরকার সেই সম্পর্কে তার অভিমত এখনো স্পষ্ট করেনি। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, কর্ণাটকের নির্বাচনের জন্য যে ডাবল ইঞ্জিন সরকার যে ফেল করে, মণিপুর হচ্ছে তার উজ্জ্বলতম দৃষ্টান্ত। সেই মুহূর্তে উনি কলকাতায় আসছেন, রবীন্দ্রনাথের শুভ জন্মদিন উপলক্ষে, রবীন্দ্র জয়ন্তীতে আসছেন। আমি আশা করি রবীন্দ্রনাথের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে মণিপুরকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান দিয়েছেন, তাদের সৃষ্টি এবং সাংস্কৃতিক ভাবনাকে সাহিত্যের অঙ্গনে প্রবেশ করিয়েছেন, সেইটি স্মরণ করে তিনি মণিপুরকে শান্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তখনই সার্থক হবে যখন মণিপুর শান্ত হবে, মণিপুরের কৃষ্টি সাংস্কৃতিক বোধ যখন সুষ্ঠুভাবে প্রকাশমান হবে, সেটাই হবে যথার্থ সম্মান প্রদর্শন বলে আমি মনে করি। এটা কেবলমাত্র একটা পলিটিক্যাল ভিজিট হবে। খুশি থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেই উদ্দেশ্য নিয়েই আমরা আছি আপনার পাশে। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। আবার দেখবো রবীন্দ্রনাথের অনুষ্ঠানে আসতে গেলে রবীন্দ্রনাথ সম্পর্কে যতটুকু জানা ওঝা দরকার সেটা ভারতবর্ষের দুটি প্রধানমন্ত্রী জানতেন এবং বুঝতেন, কোনো সন্দেহ নেই। একটি অবশ্যই জওহরলাল নেহরু, আরেকটি অবশ্যই ইন্দিরা গান্ধী। একজন ছাত্রী ছিলেন শান্তিনিকেতনের, আরেকজন শান্তিনিকেতনের সঙ্গে একটা নিবিড়তম সম্পর্ক নিয়ে তৈরি করেছিলেন ভারতবর্ষের ইতিহাস। এবার গল্প হলো, এছাড়াও অনেক প্রধানমন্ত্রী নিশ্চয়ই অত্যন্ত কাছাকাছি ছিলেন রবীন্দ্রনাথ সম্পর্কে, ফিনিক্স আশ্রম সম্পর্কে জানতে হবে তো, কিছুই তো জানেন। উনি আসছেন আর কি, একবার গিয়ে ওই রবীন্দ্রনাথের ওই ইসে গিয়ে মহর্ষি সদনে গিয়ে বোধহয় মহর্ষি ভবনে বসে পড়েছিলেন, বোধহয় দেবেন্দ্রনাথ ঠাকুরের ওই যেখানে বসতেন সেখানে, এরকম একটা কি করেছিলেন এইসব। এবং যেমন বিজেপি তেমনি তার রবীন্দ্রনাথ, বিজেপির রবীন্দ্রনাথ। এছাড়া কিছু বলার নেই, কারণ রবীন্দ্রনাথ যে লোকটা ভারতবর্ষের বুকে সবচেয়ে বড়, শুধু রাজনৈতিক ভাবে সেকুলার নন, তিনি প্রয়োজনে এমন কথাও বলতেন, যে বিজেপির কথা ছেড়ে দিন, এমন ধরনের কথাও বলতেন যেখানে গান্ধীজির সঙ্গে তার বিরোধ বাঁধত যে আপনি এগুলো ছেড়ে এটা বলবেন না, সেই সামান্যতম জায়গাগুলোকে নিয়েও। যারা আজকে কিছুই জানে না, এ তো জানো তুমি, এরা একেবারেই কিছু জানে না, এ নরেন্দ্র মোদি, এরা রবীন্দ্রনাথ। ব্যাপারটা হচ্ছে যে ওই অনেকে আছে না, সেই রবীন্দ্রনাথের উচ্চারণ করতে গিয়ে সব বিকৃত অদ্ভুত উচ্চারণ করেন, তাতে রবীন্দ্রনাথের কিছু এসে যায় না বা অন্যান্যদের কিছু এসে যায় না। ওদের বরং জিজ্ঞাসা করো যে রবীন্দ্রনাথ তো ঠিক আছে, ভালো লোক ঠিক আছে, অনেক বড় কবি, সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথের কবিত্ব শক্তি নিয়ে আলোচনার জন্য যে 10টি লোকের নাম সেটা একটু বলতে পারুক। আমি রাজনীতি কেন, কোনো কথা বলাই ছেড়ে দেব, তোমাদের সঙ্গে কোনো কথাই বলব, তাদের সম্পর্কে দুটো কথা তারা বলল, যে রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে, তার কবিতা নিয়ে, তার নাটক নিয়ে আলোচনা করেছেন এরকম 10টা লোকের নাম। না এটা তো নির্ভেদ না, এটা তো আমরা জানি যে মণিপুরে রবীন্দ্রনাথের অবদান অনেক, মণিপুরের সংস্কৃতি, শিল্প, নৃত্য, নৃত্যকলা এইসব নিয়ে রবীন্দ্রনাথের অবদান প্রভূত। হ্যাঁ, এবং সেই মণিপুরকে আমরা আজকে দেখছি একটা ধর্মীয় বিদ্বেষ তৈরি হয়েছে কেন ত্রিপুরাতে। হ্যাঁ,
ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্য রবীন্দ্রনাথ লিখেছিলেন তার বিখ্যাত বিসর্জনে, তো সে কোথায় গেল? এ ভেবে তোমার লাভ নেই, তুমি ভারতবর্ষকে রবীন্দ্রনাথের বিভিন্ন আসপেক্ট থেকে ভাববে, এবং তখন তুমি যখনই সেখানে বিজেপি কে ঢোকাবে তোমার অত্যন্ত দুঃখ হবে, অত্যন্ত গ্লানি বোধ হবে, এখানে বলে তোমার কষ্ট পাওয়ার দরকার। হ্যাঁ, থেকে বড় ঠাট্টা তো আর কিছু হয় না, মণিপুর দেখে রীতিমতো আশঙ্কিত, পরিস্থিতি সত্তার রাজনীতি কি ভয়ঙ্কর চেহারা নিতে পারে, রবীন্দ্রনাথের স্বপ্নে সেই চিত্রাঙ্গদার মণিপুর আর চলছে, সাধারণ মানুষ রীতিমতো বিপর্যস্ত, প্রকৃত অর্থে কতজন প্রাণ হারালেন তার হিসেব পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা দেখা যাচ্ছে হাজারে হাজারে মানুষ প্রাণ বাঁচানোর জন্য ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাইরে। হ্যাঁ, যারা বলেছিলেন ডাবল ইঞ্জিনে নাকি পার্টি সুবিধা হয়, দিল্লিতেও বিজেপির সরকার, মণিপুরেও বিজেপির সরকার, মানুষজনের তো সোনায় মরা সংসারে থাকার কথা, তাদের নিশ্চয়ই ইলিউশনটা ভাঙছে এখন, বুঝতে পারছেন যে যারা ধর্ম নিয়ে জাতপাত নিয়ে রাজনীতি করে এইসব ধর্মে জাতপাতের কারবারীরা, তারা আখেরে গরিব মানুষ সাধারণ মানুষের বন্ধু নয়, তারা এদের জীবনে বিপর্যয় নামিয়ে আনে, তাই হয়েছে মণিপুরের ক্ষেত্রে। কত দ্রুত এর সমাধান রাজনৈতিকভাবে সম্ভব তা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর সম্পত্তি নষ্ট হচ্ছে, বহু মানুষের জীবন অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাচ্ছে। অমিত শাহ ঢুকছেন রবীন্দ্রনাথ করতে, এতে আমি তো একটাই কথা বলবো যে ওই যে অমিত শাহ তো ধর্মের কারবারীদের নেতা মানুষ, খোদ রবীন্দ্রনাথই বলেছিলেন যে ধর্ম করার প্রাচীরে আঘাত আনতে তাহলেই যে অবাধা দেশে যদি জ্ঞানের আলো আসে, জ্ঞানের আলো আনবার জায়গায় যদি সত্যি যেতে হয় তাহলে এদের আসল রূপটা মানুষের কাছে তুলে ধরাটাই হবে এই প্রজন্মের ছাত্র ছাত্রী যুব সমাজ এদের প্রত্যেকের বড় কাজ, এমনকি উন্নত চেতনা সম্পন্ন মানুষদেরও বলবো যে এই সময়টাতে প্রতিক্রিয়াহীন হয়ে থাকবেন না, এরা রবীন্দ্রনাথকেও বিকৃত করবে ঠিক যেভাবে অন্যান্য ক্ষেত্রে ইতিহাসকে আমাদের দেশের প্রাচীন পরম্পরাকে বিকৃত করে ধর্মের খাতিরে হিন্দুদের রাজনীতির খাতিরে এরা পথে নেমেছে, এ আমাদের দেশের একটা ভয়ঙ্কর ক্ষতির জায়গা তৈরি করছে, এদেশের যে বহুত্ববাদী সংস্কৃতি তার পক্ষে বিপদ তৈরি করছে অমিত শাহ নরেন্দ্র মোদী সহ বিজেপি দল এবং এদের মেন্টার আরএসএস। মাতৃত্বের এই খুশি থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেই উদ্দেশ্য নিয়েই আমরা আছি আপনার পাশে। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। রবীন্দ্রজয়ন্তী পালন হঠাৎ করে করতে এসে বিশেষ করে মণিপুর যখন জ্বলছে তখন ওরা নিজেদের ফাঁদেই নিজেরা পড়ে গেল, ইতিপূর্বে তো কখনো আসেনি, কখনো এই প্রোগ্রাম করেনি, যদিও মনে হয় 21-এর ইলেকশনের সময় তার আগে একবার করেছিল ওই সময়, কিন্তু মণিপুরকে যার শান্ত করার দায়িত্ব তারা সেই সেই কাজ বাদ দিয়ে রবীন্দ্র জয়ন্তী কি পালন করতে আসছে আমি জানি না, বরঞ্চ রবীন্দ্রনাথকে ফুলমালা দিয়ে সম্মান জানাবার যে কাজের কথা তারা ঘোষণা করেছে তার থেকে মণিপুরে গিয়ে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুক ওই অশান্ত মণিপুরকে শান্ত করার মধ্য দিয়ে, সারা দেশের লোক তারিফ করবে এবং প্রশংসা করবে কিন্তু আমার মনে হয় ওদের ওই মণিপুরের মতন জায়গাকে অশান্ত করে রাখাটাই ওদের উদ্দেশ্য, কারণ তা নাহলে এখন এখানে 25শে বৈশাখ করতে আসছে, কদিন আগে পর্যন্ত কর্ণাটকে বসেছিল, ওখানে বসে থাকা অবস্থাতেই মণিপুরে আগুন জ্বলছে সেদিকের কথা না ভেবে, যদিও আমি দেখলাম মাঝখানে একদিন দিল্লি গেছে এসব মিটিং করতে, সে এখানে হঠাৎ 25শে বৈশাখ কি করতে আসছে রবীন্দ্রনাথের প্রতি সম্মান দেখাতে না অসম্মান জানাতে,
সেটা মানুষের কাছে পরিষ্কার হবে না। হ্যাঁ, ওনার প্রোগ্রাম, ওনার স্কেডিউল যা প্রথমে ছিল সেটা ছোট করা হয়েছে, কিন্তু রবীন্দ্র জয়ন্তীটা বাদ দেওয়া হয়নি সেখান থেকে। রবীন্দ্র জয়ন্তী কি মণিপুরকে শান্ত করার জন্য, না মণিপুরকে শান্ত করার জন্য সময় ব্যয় না করে রবীন্দ্রনাথের প্রতি লোক দেখানো শ্রদ্ধা জানাবার জন্য? এটাই লোকে প্রশ্ন করবে। মাতৃত্বের এই খুশি থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা আছি আপনার পাশে। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে।